যে যদি মাটন থাকে তাহলেও বিফ বলে পিটিয়ে মারা হবে। আমি ভারতবর্ষের মানুষ নই, ভারতবর্ষে আমার অধিকার নেই, আমি কি সেকেন্ড ক্লাস সিটিজেন? মাটির সাথে আমার দেহটা বিলীন হয়ে যাবে, আমি ভারতবর্ষের মানুষ নই, সারা জীবন ভারতবর্ষের মাটিতে আমার দেহটা থাকবে, আমি ভারতবর্ষের মানুষ নই, আমাকে জবাবদিহি করতে হবে, আমি কি খাবো, আমি কি করব, আমি মসজিদে যাব না মন্দিরে যাব না গির্জায় যাব, আপনাকে ঠিক আপনি ঠিক করে দেবেন। তাদের প্রতিবাদ করতে গিয়ে তিনটে মানুষকে মারা গেল, প্রত্যেকটা জায়গায় উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, আমি কি খাবো আমি কি পড়ব সেটার দায়িত্ব বিজেপি নেবে, বজরং দল নেবে। সংবিধান আমাকে বলেনি যে ফ্রিডম অফ রাইট, ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ চয়েস, তাহলে সেখানে প্রত্যেকটা ব্যাপারে কেন আমি জবাবদিহি করতে যাব? ওয়্যার ইজ দি মাইনরিটি রাইট, ওয়্যার ইজ দি মাইনরিটি রাইট? সবকিছু আপনি খেয়ে নিয়ে যান, লাস্টে ওয়াকফ সম্পত্তিও খেতে হবে, সেটাও বেচতে হবে অধিগ্রহণ করে। আজকে ওয়াকফ কি? ওয়াকফ হচ্ছে ভেস্টেড টু আল্লাহ, ভেস্টেড টু গড, ভেস্টেড টু অলমাইটি। সেইখানে সেই সম্পত্তি দিয়ে মসজিদ মাদ্রাসা এগুলো চলবে, সেটা হচ্ছে ওয়াকফ। সেখানেও আপনাকে হস্তক্ষেপ করে তাদের সেটা নিয়ে নিতে হবে, যেটা পুরোপুরি মাইনরিটিদের প্রপার্টি সেটাকে আপনাকে খেয়ে নিতে হবে, সেটাকে ভেস্টেড করে দেবেন অগণতান্ত্রিক ভাবে। কনস্টিটিউশনের আর্টিকেল 25 এ বলা হয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। সত্যি কি ফ্রিডম অফ রিলিজিয়ন এই বিজেপি সরকার রেখেছে? সত্যি কি কনস্টিটিউশনের আর্টিকেল 25 আজকে উল্লঙ্ঘন হয়নি? আজকে বাবরি মসজিদে হওয়ার পরেও আবার হ্যান্ডপাপি থেকে আরম্ভ করে অন্য মসজিদ সব সার্ভে হচ্ছে, এটা প্রত্যেকটা লঙ্গে লঙ্গে লঙ্ঘিত হয়েছে। 10 বছরের কনস্টিটিউশন, ভারতবর্ষের মানুষ, আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের জন্য সব থেকে বিশিষ্ট। মাইনরিটি সম্প্রদায়ের উপর কি অত্যাচার হচ্ছে? যে একটা ঘটনা ঘটলো গুজরাটে, এরকম একটা বড় দাঙ্গা হলো, মধ্যপ্রদেশে ঘটেছে 2020 সালে, দিল্লিতে দাঙ্গা, সব জায়গায় শুধু দাঙ্গা দাঙ্গা হবে, কি কি তফাত আমার সাথে একজন হিন্দু ভাইয়ের? কি তফাত? এই ভারতবর্ষের মাটিতেই আমরা দুজনে জন্মেছি, এই ভারতবর্ষের শস্য খেয়ে দুজনে বড় হয়েছি, একজনের মৃত্যু হলে তার চিতা আগুন দেবে, দিয়ে সে তার চাইবর্ষ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে, আর আমার এই ভারতবর্ষে 6 ফিট জায়গায় কবর কেটে 6 ফিট তলায় মাটির তলায় আমাকে পুঁতে দেওয়া হবে। আমাকে দেবে কি না দেবে? আমাদের দেশের সার্বভৌম যখন আজকে দেখা যায় যে আজকে অরুণাচলে যখন চাইনিজ আগ্রাসন হয়, তখন যার 72 ইঞ্চি ছাতি তার ছাতি চুপসে যায়, তখন প্রতিবাদ করতে পারে না। আমি তো এটাও বলবো আর্টিকেল 370, হ্যাঁ আপনি কাশ্মীরে আর্টিকেল 370 বিলুপ্ত করেছেন, লাভটা কি হয়েছে? তারপরে ক্রস বর্ডার টেরোরিজম কেন বেড়ে গেছে, কেন টেরোরিস্টরা আসছে, কেন আপনি বর্ডার সিল করতে পারছেন না, কেন পাকিস্তানের মদতে কেন টেরোরিস্ট আসছে, কে জবাব কে দেবে? এর জবাব দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। আমরা দেখি যে 19(21) যেখানে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের ব্যক্তি স্বাধীনতা আছে, সেখানে আমার মা বোনেরা মণিপুরে তাদের ধর্ষণ করে তাদের উলঙ্গ প্যারেড করানো হয়, তখন ওই 72 ইঞ্চি ছাতি যারা সারা ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায় তার সাহস হয় না যে গে মণিপুরে প্রতিবাদ করার, যেখানে তার এবং তার সহযোগী সরকার আছে সেখানে এত বড় নারী লাঞ্ছনা হচ্ছে, আর আমার আর্টিকেল 7(21) আর্টিকেল 21 অনুচ্ছেদে আমার যে রাইট টু লিভ আছে সেটা মণিপুরের মানুষ আজকে ভুলে গেছে। ঠিক যে যৌথ তালিকা, অর্থাৎ যে যৌথ তালিকায় রাজ্যের কি কি অধিকার আছে, কেন্দ্রের কি কি অধিকার আছে, সেই রাজ্যের অধিকারগুলোকে সব হস্তক্ষেপ করে নেবে, রাজ্যের অলি অধিকার হবে, ফেডারেল স্ট্রাকচারটাকেই তুমি নষ্ট করে দেবে, ফেডারেল স্ট্রাকচার, তুমি জমিদার নও, আই এম দি সার্ভেন্ট অব দি পিপল, ইউ আর দি সার্ভেন্ট অব দি পিপল, ইউ আর নট দি লর্ড, ইউ আর নট দি লর্ড।
আমার স্টেটের টাকা নিয়ে যাচ্ছ তোমরা, বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে, বিভিন্ন সেসের মাধ্যমে টাকা নিয়ে যাচ্ছ, ঠিক যে আমাদের বা যে যে ভারতবর্ষের সেনাবাহিনী থেকে আরম্ভ করে আমাদের সিকিউরিটি যাওয়া হয়, ঠিক সে সব আছে, একটা পোর্শন অফ টাকা বিভিন্ন স্কিমে তুমি আমাকে দিচ্ছ, পিতৃদেবের টাকা নয়, বিজেপির পার্টি অফিসের টাকা নয়, সেই টাকা তুমি ইচ্ছার মতন, যেন হচ্ছে আমার পিতৃকুলের টাকা, 100 দিনের কাজের টাকা দেবো কি দেবো না আমার ইচ্ছা, আবাসনের টাকা দেবো কি না আমার ইচ্ছা, জিএসটির টাকা দেবো কি না আমার ইচ্ছা, তোমার পিতৃদেবের টাকা এটা চাই, আজকে যেটা ভেস্টেড করবেন গভর্নমেন্টের নামে সেটা তো কালকে বেচবেন, আদানি আম্বানিকে বেচবেন, আর কত এয়ারপোর্ট বিক্রি করেছেন, বিমানবন্দর বিক্রি করছেন, সেল ভেল সব বেচে দিয়েছেন, এবার বকফটা কিনে সেটাকেও বেচে দেবেন, ধিক্কার জানাই আপনাকে, ধিক্কার। আজকে পার্লামেন্টকে আপনারা একটা প্রহসন তৈরি করেছেন, সব পার্লামেন্টের পুরো অপোজিশনকে সাসপেন্ড করে দিয়ে বিল পাস হচ্ছে, এটা গণতন্ত্র, এই 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 সংবিধানের শপথ নিয়ে আমরা আপনারা এসেছেন, জুডিশিয়ারিকে পর্যন্ত আপনারা হস্তক্ষেপ করেছেন, বাবরি মসজিদে যখন যে প্যানেল বাবরি মসজিদের রায় দিয়েছিল সেই প্যানেলে তারপর দেখা গেল আমরা আশঙ্কিত যে একজন রাজ্যসভার মেম্বার হয়ে গেল, কেউ গভর্নর হয়ে গেল, কেন কেন জুডিশিয়ারিকে প্রলোভন দেখিয়ে সেটাকে নষ্ট করেছে, জুডিশিয়ারি আমাদের কাছে অত্যন্ত উপরে ভগবান, নিচে জুডিশিয়ারি, ভারতবর্ষের মানুষ এটা মানে, আপনি সেটাকেও নষ্ট করার চেষ্টা করছেন। তাই বিজেপি সরকারের বিরুদ্ধে এই অ্যাসেম্বলিতে আওয়াজ, প্রথমে স্বাধীনতার আগে আমরা এই অ্যাসেম্বলিতে আমাদের পূর্বপুরুষ আওয়াজ তুলেছে, আর আজকেও আওয়াজ তুলতে হবে, বিজেপি হাটাও, সংবিধান বাঁচাও। গভর্নর ইজ সিলেক্টেড অ্যান্ড দি গভর্নমেন্ট ইজ ইলেক্টেড, যেমন হচ্ছে প্যারালাল গভর্নমেন্ট প্যারালাল চলছে, গভর্নর তার নিজের মতন করে সৃষ্টি করছে, সেখানে তারা সেফ হাউস করছে, এই করছে সেই করছে, কে এই নাটক করতে গভর্নরকে কে কোন কোন আর্টিকেল তাকে ক্ষমতা দিয়েছে। আরেকটা অন্যায় হচ্ছে, 153 আর্টিকেল 153 তে গভর্নর, গভর্নরের কাজ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট টু স্টেট গভর্নমেন্ট, এদের নিগোসিয়েশন করা, স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলা এবং অ্যাডভাইস দেওয়া। আজকে কি করা হচ্ছে বিজেপি আমলে, 2014 সাল থেকে কি হয়েছে, পুরোপুরি 2014 সাল থেকে গভর্নরকে পলিটিক্যাল ইউজ অফ গভর্নর। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব, কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল, 7/B বিজয়নগর, নৈহাটি।